একটু বলেন তো এগুলো কোথায় গেলি? এগুলো অরিজিনাল চাঁদপুর পদ্মার মাছ ভাই, অরিজিনাল পদ্মার মাছ, চাঁদপুর পদ্মার ইলিশ। হ্যাঁ, এর ফে কোনো মাছ নেই, এটা তাজা মাছ আর হয় না ভাই। এতে তাজা মাছ আর হয় না, এতে তাজা মাছ খায় বগে টুরকায়া নদীর ভিতরে খায়, কিন্তু এইতে তাজা মাছ আর হয় না। আচ্ছা আচ্ছা, একটু বলেন তো এগুলোর ওয়েট কেমন? এগুলো ওয়েট 1 কেজি 300 গ্রাম 400 গ্রাম, 1 কেজি 300 গ্রাম 400 গ্রাম। আজকে কত বিক্রি করেন? আজকে বেশি 1950 টাকা। এটা খুব উন্নত মানের মাছ এটা, আবার এটার সাইজ আছে আর একটা আমার থেকেই আছে, এটার সাইজই আছে। আচ্ছা আচ্ছা, এটা আছে একটু জেমে একটু হালকা ডিম হবে, বেলকা হবে একটু। আচ্ছা আচ্ছা, এটা রাস্তা আছে আমরা 1700 টাকা কেজি। এটা বিক্রি করতেছে 1700 এটা বেশি ডিম আছে, এই জন্য ডিম আছে সেই জন্য। আর এটা বিক্রি করতেছে এটা 1950 1900 বেশি নির দাম এটা। আচ্ছা, মানে এই মাছটা ধরলে ভেঙে পড়ে না? ভেঙে পড়বে না, মাছ তরতাজে একেবারে সুস্বাদ্যের মাছের গুলা। আচ্ছা, আর এই মাছটা ধরলে হালকা একটু ভেঙে পড়ে? ভেঙে পড়বে, এটা ডিম হবে, এই যে ডিম হবে বড় বেলকা, আমরা বেড়ে বেলকা বলি। আচ্ছা, এটা একটু বেলকা, এটা বেলকা হয় না, বেলকা এদের তো নিয়ম আছে আরো। আচ্ছা, এছো নিয়ম আছে, এছো নিয়ম আছে, এর জন্য এটা 100 কম আছে, এটা 200 টাকা কম আছে, 200 টাকা কম আছে, এটা আছে কমও আছে মাছের দাম। এটা কত বিক্রি করেন আছে? এটা একদম 1700 টাকা বেশি আজকে, 1 কেজি 200 গ্রাম, 1 কেজি 200 গ্রাম বিক্রি করেন 1700? হ্যাঁ, আমার 1 কেজি 200 250 গ্রাম বেশি একদম 1850। আর এটা কত বিক্রি করেন? এটা বেশি একদম 1900 টাকা কেজি আজকে লাস্ট দাম, 1900 টাকা কেজি লাস্ট দাম, লাস্ট দাম। 1 কেজি 400 গ্রাম 300 গ্রাম 400 গ্রাম 300। এই দেখেন, 1 কেজি 400 গ্রাম আছে, 430 গ্রাম। আচ্ছা, আর এখানেও আমরা আরেকটা সাইজের ইলিশ দেখতেছি। হ্যাঁ, এটাও আছে। এটা কত বিক্রি করে? এটা আছে 950 গ্রাম 900 গ্রাম। আচ্ছা, এটা কত বিক্রি করতে? এটা বিক্রি করতে আছে একদম 1450 টাকা, একদম 1450। এটা এটা চাঁদপুরের মাছ, সবাই বাজারে আসতেছে, ইলিশের দাম কমে গেছে কমে গেছে ফেসবুকে দেখে আসতেছে, আসলে কি ইলিশের দাম কমছে কিনা? আসলে জিনিসের দাম কমছে, কম কোনটা কম আবার কমে নাই, যেমন আগের তুলনায় আমরা বেশি দিই 1700 টাকা কেজি। আচ্ছা, এখন বেশি 1450 টাকা কেজি, এই তুলনায় কমছে, কিন্তু সিজন হিসাবে তেমন কমে নাই, তেমন কমে নাই, না সিজন হিসাবে কমে নাই। জনগণ যখন বাজারে আসে তখন তারা এই মাছটা কিনতে চায় 800-1000 টাকা কেজিতে, কিন্তু এটা এখন বর্তমানে বিক্রি করতেছে 1450 টাকা, ওই তুলনায় দাম বেশি, দাম বেশি। আর আমাদের হিসাবে যেমন আগের হিসাবে দাম কমছে, সিজন হিসাবে কমে নাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমাদের কোন, আর এটা কোথায় গেলিস? এটা বরিশাল, বরিশাল। এটা কত বিক্রি করেন? এটা বেশি না, একদম 1400 টাকা কেজি, একদম 1400 টাকা, 1400। এটার থেকে এটা 100-150 টাকা কম বেচতে পারি, এটা 50 টাকা কম বিক্রি করে বিক্রি করতে পারি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মূলত মাছ যত ভালো হবে দাম তত বেশি হবে, অতি বেশি হবে, আর মাছ যত বেলকা হবে দাম তত কম হবে, অতি কম হবে। এই কাস্টমার বলতে পারেন না, ওই দোকানে বেচে 1800 টাকা কেজি, 1.5 কেজিটা আপনি বেচেন 2100 টাকা 2000 টাকা কেজি, তাহলে আপনার জিনিসটা কি? এই জিনিসটা দেখে নেবেন, আমি দেখাই দিব, শিখাই দিব কোন জিনিসটা কিরকম। আচ্ছা আচ্ছা, পদ্মার মাছ কিরকম আর বেলকাটা কিরকম এটা দেখাই দিব। মাছ সবসময় ধরে নেবেন হাত দিয়ে না? হ্যাঁ, হাত দিয়ে ধরে নেবেন, আর যারা পার্সেলে নেবেন তাকেও আমি আত্মবিশ্বাসে নেবেন, আমি খারাপ মাছ দিব না, দামও বেশি রাখবো, দাম বেশি রাখবো, কম দিব না, মাছ ভালো দিব, জিনিস ওঠাকে মনে দাম টাকাও ঢোকা মনে ইনশাল্লাহ। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলে দেন। আমার ফোন নাম্বারটা 01717 33 43 06, এই নাম্বার দিয়ে কোনো ইনশাল্লাহ যোগাযোগ করবেন।